নবম শ্রেণী তোমরা যারা অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এটার চ্যাপ্টার ফোর যারা কমেন্ট করেছিলে তারা উত্তর দেখে নাও। ফোর পয়েন্ট ফোর অ্যাসিড, ক্ষার ও লবণ। প্রথম প্রশ্ন, কোনটি সোনা দ্রবীভূত করতে ব্যবহার করা হয়? তো দেখে নাও উত্তরটা আছে পেজ নম্বর 103, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার। নেক্সট পেজে দেখো 104 লেখা আছে সোনা দ্রবীভূত করার জন্য অ্যাকোয়ারজিয়া অম্লরাজ প্রস্তুতিতে এটি ব্যবহার করা হয়। তাহলে সোনা দ্রবীভূত কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা হবে অপশান এ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, কোনটি লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে না? দেখে নাও উত্তর, পেজ নম্বর 104, CaOH2। এটাই হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর এটাই হচ্ছে লাইম। এটা হবে অপশান ডি। নেক্সট প্রশ্ন, কোনটি ক্ষারক নয়? দেখে নাও উত্তরটা। তো এটা 4.4-এর ফার্স্ট পেজেই পেয়ে যাবে, 102 পেজ। তো এখানে লেখা আছে ইথানল অ্যালকোহল যৌগে C2H2CH ক্ষার নয়। তো এটা হবে অপশান ডি, আর বাকি সবগুলোই কিন্তু ক্ষারক। NaOH কস্টিক সোডা এটাও ক্ষারক, KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড এটাও ক্ষারক, NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটাও কিন্তু ক্ষারক। নেক্সট, একটি দ্রবণ লাল লিটমাস কাগজকে নীল বর্ণে পরিণত করে, দ্রবণটির সম্ভাব্য pH কত? তো pH 7-এর থেকে যদি বেশি হয় তাহলে সেটা ক্ষারকীয় হয়ে যায়, তবেই সেটা লালকে নীল করে। তাহলে এটা হবে অপশান ডি, 7-এর থেকে বেশি হলে। নেক্সট প্রশ্ন, খাদ্য হজম না হলে কোন ওষুধ ব্যবহার করা হয়? আমাদের গৃহীত খাদ্যবস্তুর হজমের যদি গণ্ডগোল হয়ে যায় তখন আমরা অ্যাসিডকে প্রশমিত করার জন্য অ্যান্টাসিড ব্যবহার করে থাকি। তাহলে উত্তর হবে অ্যান্টাসিড। তাহলে এটা হবে অ্যান্টাসিড, অপশান সি। নেক্সট প্রশ্ন, পিএইচ চার্টে প্রান্তীয় বর্ণ দুটি হলো, পিএইচ চার্টে প্রান্তীয় বর্ণটা দেখে নেব কী আছে। তো দেখে নেব প্রান্তীয় বর্ণ আছে বেগুনি আর লাল, এটা হবে অপশান এ, লাল ও বেগুনি। নেক্সট প্রশ্ন, লেবুর রসের pH কত? দেখে নেব এটা, পেজ নম্বর 10, লেবুর রসে pH এর মান 2.2 থেকে 2.4, অর্থাৎ অ্যাসিড যেহেতু তাই 7-এর থেকে কম হবে। তাহলে অ্যান্সার হবে 7-এর থেকে কম, অপশান বি। নেক্সট প্রশ্ন, কোন ধাতুটি লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করে H2 উৎপন্ন করে না? দেখে নেব, এটা হবে পেজ নম্বর 104, MgZn লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ধাতু ক্লোরাইড হাইড্রোজেন H2 গ্যাস উৎপন্ন করে। তাহলে এখানে Mg নাই, যেহেতু Zn আছে তাহলে অপশান বি হবে এর উত্তর। নেক্সট প্রশ্ন, কোনটি একাধিক অ্যাসিড লবণ গঠন করবে? তো কোনটা একাধিক অ্যাসিড লবণ গঠন করবে? এটা করবে H3PO4, অপশান বি। তো আজকে এই পর্যন্ত, পরে নেক্সট পার্ট প্রয়োজন হলে কমেন্টে জানাবে, কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, লাইক শেয়ারও কমেন্ট করতে ভুলবে না। নেক্সট ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।